দাগিনি আজ যে মেয়েটাকে দেখেলাম তাকে পছন্দ তো না না মানে বেশ তো দেখতে তারপর লেখাপড়া গান বাজনা সব জানে অংশ ভালো ও যতই ভালো হোক মেয়ের মুখটা কিন্তু আমার পছন্দ হয়নি কে বলছো কি অমন একটা মিষ্টি মুখ তোমার পছন্দ হলো না এই নিয়ে 37টা মেয়ে দেখে এলো কিন্তু একটাও মায়ের পছন্দ হলো না মিষ্টি মুখ না ছয় ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারতে মেয়েটার ডান গালের চাইতে বাঁ গালটা একটু বেশি ওলা ডান গালের চাইতে বাঁ গালটা একটু বেশি ফোড়া আশ্চর্য কই আমার তো চোখে পড়েনি ভালো করে খুঁটিয়ে দেখলে তবেই তো চোখে পড়তো এইসব না তোমার অহেতুক খুঁতখুঁতানি অহেতুক খুঁতখুঁতানি হ্যাঁ হ্যাঁ আমি বলছি তোমার এসব অহেতুক খুঁতখুঁতানি আর তুমি যদি এইরকম করতে থাকো তাহলে আমি আর ফোকার মেয়ে দেখতে যাব না এই বলে দিচ্ছি কিন্তু একটার পর একটা মেয়ে দেখে বেড়াচ্ছি পাঁচজনে পাঁচ কথা বলতে শুরু করে দিয়েছে বুঝলে সে পাঁচজনে পাঁচ কথা বলুক তুমি মেয়ে দেখতে না যাও তাতে আমার কিছু আসে যায় না কিন্তু মনের মতো মেয়ে না পেলে আমি কিছুতেই খোকার বিয়ে দেব না এই বলে দিলাম হ্যাঁ ওই করো কেস যেভাবে এগোচ্ছে তাতে আমার বিয়ের মধ্যে মা থাকলে এ জমে আমার বিয়ে হবে না ঠিক আছে যা করার এবার আমাকেই করতে হবে কালই খবরের কাগজে পাত্রি চাই কলমে বিজ্ঞাপন দেবো তারপরে যাকে পাবো তাকেই বিয়ে করে আনবো আপনি পাত্রীর কে হন আমি পাত্রী বিয়ে করবেন আমায় হ্যাঁ
মানে দেখতে শুনতে ভালো হলে কোনো আপত্তি নেই আর কি। কবে করবেন বিয়ে? পছন্দ হলে আজই করব। তাহলে চলে আসুন চার মাথার মোড়ে হাতা ল্যাম্প পোস্টের তলায়, আমি ওখানে আপনার জন্য ওয়েট করব। কি ব্যাপার বলো তো, সেই কোন সকালে ছেলেটা মোটর বাইক নিয়ে বেরিয়ে গেল, এদিকে এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরার নাম নেই, ওই ওই ফেললো মনে হয়। কিরে এত রাত অবধি কোথায় ছিলি? নিয়ে এলাম মা। নিয়েছি। কি নিয়ে এলি? তোমাদের বৌমা। তুমি তো আর আমার বিয়ে দেবে না, তাই নিজেই নিয়ে এলাম। হ্যাঁ এসো গো, এসো এসো এসো। ভারী মিষ্টি মুখ, নাও নাও কিনে বৌমাকে বরণ করে ঘরে তোলো। দিদি আমাদের না জানিয়ে ছেলের বিয়ে দিয়ে দিলে। আমি তো বিয়ে দিইনি, ছেলে বিয়ে করেছে নিজের ইচ্ছায়। তা বউ কেমন হয়েছে? ওই এক রকম। ও বৌমা, বৌমা ভারী মিষ্টি মুখ তো। মিষ্টি না আরো কিছু, এর থেকে অনেক অনেক ভালো মেয়েকে বউ করে ঘরে আনতে পারতাম। কি সহবত শিক্ষা, কেমন নিজের থেকে সকলকে প্রণাম করলো। আমি আপনাদের সকলের জন্য চা করে নিয়ে আসছি। ও মা, চা? তুমি চা করে আনবে? না 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 বাছা, থাক থাক, তুমি নতুন বউ, চা করতে হয়তো অনেক সময় লাগবে। না না আমি এই যাবো আর আসবো। কি ভালো মেয়ে, বলো বলো বলো, কি আতিথেয়তা। আমি সব কাজ খুব তাড়াতাড়ি করতে পারি, নিন খান। মা আপনিও খান। ডিমের মামলেট কি করে করলো? ঘরে তো ডিম নেই, আশ্চর্য। হ্যাঁ গা বৌমা, ঘরে তো ডিম ছিল না, তা ডিমের মামলেট বানালে কি করে? ডিমের মামলেটটা দিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছি দেখছি। চুপ করে তো থাকলে হবে না বৌমা, বলো ডিম এলো কি করে বলো? ফ্রিজে তো ছিল মা। অসম্ভব, বাজার দোকানে আমি করি, ফ্রিজে একটাও ডিম থাকতে পারে না। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ মিথ্যে বলছো। আচ্ছা মেয়েটা মামলেট খাইয়ে পড়োশীদের কাছে তোমার মান বাড়ালো, কোথায় ওর তারিফ করবে তা না, ডিম ডিম করে বাড়ি একেবারে মাথায় করে তুললে। কি আলোতে বৌমার ছায়া পড়ছে না কেন? শুনেছি ও শরীরীদের ছায়া মাটিতে পড়ে না, তাহলে কি এই মেয়েটা? ওরে বাবা, ওরে বাবা, এই এই সূর্য, এই বলো। বলছি বৌমার মধ্যে কোনো গন্ডগোল আছে। হ্যাঁ কোনো গন্ডগোল আছে। ওহ আবার কি গন্ডগোল দেখলে? ঘরের লাইটে বৌমার ছায়া পড়ছে না। সে তো খুব ভালো কথা। মানে বিয়ের কয়েক বছর পর বউদের ছায়া দেখলেও তো বড়েরা ভয় পায় নাকি? আমার বাবুলালকে তাই আর বউয়ের ছায়া দেখে ভয় পেতে হবে না।
কি সুন্দর তোমার মুখ বলছো? হ্যাঁ, তোমার রূপ গুণ সব খুব ভালো গো। কিন্তু তোমার মা তো কোনোদিনও বলে না। মায়ের কথা বাদ দাও, মার কতদিন, তারপর তো আমি আর তুমি, তুমি আর আমি। তোমার চুলটা কি সুন্দর, আর তোমার চোখ জোড়া যেন পটল চেরা। আজ থেকে জানো তো, আজ থেকে তোমায় আমি লসো বলে ডাকবো। লসো মানে? লসো মানে, লসো মানে লক্ষ্মী সোনা, কেমন ভালো না? তাহলে আজ থেকে তুমিও আমার রাসো মানে রাজা সোনা। নাও এখন শুয়ে পড়ো। হ্যাঁ শুয়ে পড়ো। অপর্ণা আবার কোথায় গেল?